সম্প্রতি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবি কাপুরকে সর্বদা অ্যাক্টিভ দেখা যায়, কেননা সেখানে তারকা তার এফডিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন প্রতিনিয়ত, যার প্রেক্ষাপটে মাঝে মাঝে হট অবতারেও ক্যামেরার সামনে ধরা দেয়। তাই তো অবশ্য সমালোচনার পাশাপাশি আলোচনায় থাকেন এই তারকা। যাই হোক, জাহ্নবি কাপুর সে সকল সমালোচনা কিংবা আলোচনাকে সেভাবে গ্রহণ করে না, কেননা বি টাউনের এই তারকা তার ইচ্ছামতো থাকেন সর্বদাই। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেছেন। বায়দয়ে তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সোনালি কালারের শাড়ি পরে, খোলামেলা চুলে, হালকা মেকআপে, মানানসই অলঙ্কারে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে, যার প্রেক্ষাপটে তার রূপের প্রতি ঘায়েল হতে দেখা যায় তার অনুরাগীদের। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, কেউ কেউ আবার তাকে লাভলি বলে দাবি করেন, অনেকে আবার তাকে প্রিটি গার্ল লিখেছে, মোরওভার অনেকে আবার তাকে আগুনের ইমোজি দিয়েছে, কেউ কেউ আবার তাকে অসাম লিখেছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে হাই গার্মি বলে দাবি করেন। যাই হোক, জাহ্নবি কাপুর আপাতত দর্শকদের কাছে এভাবে আলোচনা এসেছেন। বায়দয় বি টাউনের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম জাহ্নবি কাপুর, কেননা এই তারকা তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তার অনুরাগীদের কাছে নজরে এসেছেন। যদিও এই তারকা তার অভিনয়গুণে শুধুমাত্র দর্শকদের কাছে নজরে নয়, কেননা তিনি তার রূপের জাদুতেও তার অনুরাগীদের কাছে সর্বদা আলোচনায় থাকেন, যার প্রেক্ষাপটে বলা যায় যে তিনি তার অভিনয়গুণে এবং রূপের জাদুতে তার অনুরাগীদের কাছে সর্বদা আলোচনায় থাকেন। বায়দয় আগামীতে এই তারকাকে দেখা যাবে দেবারা চলচ্চিত্রে। মূলত চলচ্চিত্রটি চলিত মাসের 27 তারিখে মুক্তি দেওয়া হবে। তাই তো অবশ্য খুবই শীঘ্রই চলচ্চিত্রের প্রমোশনালের কাজ শুরু করা হবে। তাছাড়া চলচ্চিত্রটিতে অ্যাট দ্য ফার্স্ট টাইম এনটিআরের বিপরীত অভিনয় করবেন এই সুন্দরী। ফলে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তার মধ্যে অনেকটা বাড়তি উন্মেদনা লক্ষ্য করা যায়। যাই হোক, আর তো মাত্র কয়েকটা দিন অপেক্ষা, তারপরে অবশ্য দেবারা চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। ঠিক তখনই দেখে নেওয়া যাবে জাহ্নবি কাপুর চলচ্চিত্রটিতে কেমন অভিনয় করেছে। অন্যদিকে দেবারা চলচ্চিত্র জুনিয়র এনটিআরকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যার প্রেক্ষাপটে ধারণা করা যায় চলচ্চিত্রটি মূলত ধামাকাদার হবে। তাছাড়া চলচ্চিত্রটি মূলত দুটি পর্বে নির্মাণ করা হবে বলে আরও জানা যায়, যার দ্বিতীয় খণ্ড 2026 সালে মুক্তি দেওয়া হবে। সোভিয়ার জেনে তো নিলেন, বলিউড নায়িকা জাহ্নবি কাপুরকে আপাতত শাড়িতে গ্ল্যামার অবতারে দেখেছে তার অনুরাগীরা। মোরওভার এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।